হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আশ্বস্ত আছো। তো আজকের একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাইয়ের পক্ষ হয়েছিল। তো আজকে 7 দিন হয়েছে, পূর্ণ হয়েছে। তো স্নান করবে, হলুদ মাখবে। তো চলো তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব। তো চলো তুমি স্নান করবে। তো দেখো ঠাকুমা এসেছে, আর এই নিম পাতা হলুদ মাখানো। মানে মাথা থেকে পা অব্দি একটু ই করে দিতে হয়, নিচে নামিয়ে দিতে হয়। অতে হয়ে যাবে হলুদে? না হয়ে যাবে। তোমার মা থাকলে তোমার মাকে করতে হয় এগুলা। তো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের হলুদ মাখা। তো এবার ও গঙ্গা থেকে স্নান করে আসবে, তো তারপরে তখন ওকে স্বাদ দেওয়া হবে। তো গঙ্গা যাচ্ছি তোমাদের দাদা ভাইকে নিয়ে রাখতে। ওই দিকটাই নামবো, ওই দিকটা চলে এসেছি গঙ্গা স্নান করাতে। ও হ্যাঁ, ওগুলা জলে ফেলে দাও। তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে। তো কলার পাতাতে দেখো 7 রকম মিষ্টি পায়েস করে দেওয়া হয়েছে। তো দেখো স্বাদ দিবে, ঠাকুমা ঠিকঠাক করে জোগাড় করেছে। তো বিশ্বাস করো, ঠাকুমাকে না ডাকলে আমি একাই কিছুই পারতাম না করতে। আর ওদিকে 7 খান তরকারি ভাত রান্না করতে হবে, তো এদিকে দেওয়া হয়ে যাক, তখন আমি ভাত বসাবো। তো রেডি হয়ে গেছে। তো দেখো প্রদীপ দেখাচ্ছে ঠাকুমা, দেখো। তো চলো, এদিকে 7 দিয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্না বসাবো, 7 খান তরকারি ভাত রান্না করতে হবে। তো তোমাদের দাদা ভাই বলেছে মাছ খাবো, তো মাছ হবে আজকে, আর 7 খান তরকারি রান্না হবে। তো চলো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মানে আমি ভাতটা বসিয়েছি, এখনো তরকারি কিছুই করা হয়নি। এদিকে দেখো রুই মাছ নিয়েছি। তো তখন মাছের ডিম ছিল, তো ভাবছি ডিমটা বড়া করে নিব, আর রুই মাছ করবো, আর 7 খান তরকারি। তো 7টা তরকারি করতে হবে। তো দেখতেই পাচ্ছ সবজি এইগুলোই, আর আলু টালু কিছু পাঁপড় ভাজবো, আলু ভাজবো, আর এইগুলো বেগুন ভাজবো, আর পটল ভাজা, আর এই কাঁঠালের তরকারি, আর ই করবো কাঁচা কলা ভাজা। চলো, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, দেখো কিছুই খেতে পারেনি। তো এইগুলো জলে ঠান্ডা করে দিতে হবে। তো চলো, এগুলো তুমি নাও, দিয়ে চলো। তো দেখো এইগুলো পাতাতে যেগুলো আছে ওগুলো খেতে পারেনি তোর বাবা। চলো তুমি লিয়ে চলো, হ্যাঁ গঙ্গা লিয়ে চলো, ওগুলা জলে ঠান্ডা করতে হবে। হ্যাঁ চলো। চলো চলো তো বন্ধুরা, দেখো রান্না মোটামুটি হয়ে গেছে। তো দেখো আলুটা ভাজছি, আলুটাও হয়ে গেছে ভাজা। তো কি কি রান্না হয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো রুই মাছ নিয়েছিলাম, তো রুই মাছের ঝোল করেছি, আর 4 পিস রেখে দিচ্ছি, কারণ মাছ নিয়েছি অনেক। তো 4টে আমি রেখে দিলাম, তো অত মাছ খেতে পারা যাবে না বলে।
আর এখানে আমের চাটনি করেছি, কাঁচা কলা ভাজা আর পটল ভাজা, বেগুন ভাজা। আর এখানে এটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাছের ডিম ছিল অনেকটা, তো ডিমটা বড়া করেছি। আর ওখানে পাঁপড় আছে, পাঁপড়টা ভেজেছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ যে আলুটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে, তখন আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিব। তখন আমি এমনিতে বাসনপত্র তো আমি গঙ্গাতে ধুই, তখন গঙ্গাতে নিয়ে যাবো ধুতে। তো চলো হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা দেখে থাকো আর ফিরে আসো। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো তোমাদের দাদা ভাইকে সাতটা তরকারি ভাত রান্না করে দিয়ে দিয়েছি। তো মেয়ে দেখো বসে আছে, তো মেয়ে তো দিদুনের বাড়ি থেকে খেয়ে এলো, ও এখন খাবে না। কি নেবা তুমি, পাপন নেবা? তুমি নিয়ে নাও। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তখন আবার ফিরে আসছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো পরের ব্লগে দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, টাটা।